স্বাগত জানাচ্ছি আমার আজকে ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব ভেক্টর চ্যাপ্টারের নৌকার বেগ ও স্রোতের বেগ সম্পর্কিত কিছু ম্যাথ নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমি ছোট করে একটা কিছু বলতে চাই, সেটা হচ্ছে এই হচ্ছে আমার একটা ভেক্টর, ধরা যাক পি, দেন এটা হচ্ছে আমার একটা ভেক্টর কিউ, ধরলাম তারা একটা বিন্দুতে ক্রিয়ারত আছে। দুইটা ভেক্টরের বা দুইটা বলের মধ্যবর্তী কোণের মান হচ্ছে আমার আলফা, দেন এদের লব্ধিটা কাজ করবে মাঝখান বরাবর। ওকে, লব্ধিটা ধরলাম আর, লব্ধির সাথে একটা বলের মধ্যবর্তী কোণ হচ্ছে আমার থিটা। এই জিনিসটা আমাদেরকে জানতে হবে। তার মানে হচ্ছে বলের দুইটার বল দেওয়ার মধ্যবর্তী কোণ হচ্ছে আমার আলফা, আর হচ্ছে লব্ধির সাথে আমার একটা বলের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। সো এখান থেকে আমরা লব্ধির একটা সূত্র ইউজ করতে পারি। লব্ধির সূত্র হচ্ছে পি স্কোয়ার কিউ স্কোয়ার টু পি কিউ কজ আলফা। আর লব্ধির যে কোণ, মানে হচ্ছে লব্ধিটা কত ডিগ্রি কোণে আমার বলের সাথে আছে, দুটো বলের সাথে আছে, সেটা বের করার জন্য সূত্র হচ্ছে টেন থিটা ইকুয়াল টু, মানে লব্ধির মান ও দিক বের করার সূত্র হচ্ছে কিউ সাইন আলফা হচ্ছে পি প্লাস কিউ কজ আলফা। এই দুটা সূত্র আমাকে অবশ্যই জানতে হবে আমি যদি স্নোকার বেগ আর স্রোতের বেগ সম্পর্কিত অঙ্কগুলো করতে যাই। ফ্রেন্ডস, আমি আজকে একটা ম্যাথ নিয়ে আলোচনা করবো। আশা করি আমার এই ভিডিও দেখলে তোমরা এই নৌকার বেগ স্রোতের বেগ নিয়ে যত ধরনের অঙ্ক আছে সবগুলো তোমরা করতে পারবে। তো আসো আমরা একটা ম্যাথ দেখি। ম্যাথটা হচ্ছে, ধরা যাক আমাকে বলা হলো যে একটা নৌকা সে 5 মিটার পার সেকেন্ড সে একটা নৌকা যাবে। তো এখানে স্রোতের বেগটা কাজ করতেছে আমার এদিকে। এটা মনে করো একটা নদী, সাপোজ এটা হচ্ছে একটা নদী। তো হচ্ছে এই নদীতে স্রোতের বেগটা যাচ্ছে হচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগে স্রোত যাচ্ছে। তো নদীটাকে সোজাসুজি ঠিক অপর তীরে পৌঁছাতে হবে, ঠিক আছে? সোজাসুজি ঠিক অপর তীরে, মানে এই বিন্দুটাতে পৌঁছাতে হবে। আমি নাম দিলাম, এটা হচ্ছে আমার বি, বি বিন্দুতে পৌঁছাতে হবে। আর নৌকার যে বেগ, ধরা যাক নৌকাকে এই বি বিন্দুতে পৌঁছাতে হবে। এখন স্রোত থাকলে, স্রোত যদি আমার এদিকটায় হয়, এদিকটা হচ্ছে আমার স্রোত হয়, তাহলে অবশ্যই নৌকাটাকে একটু বাম দিক থেকে রওনা দিতে হবে। নৌকাটা, আমার নৌকাটা যদি এদিক থেকে রওনা দেয়, এদিক থেকে আমার নৌকাটা রওনা দেয়, নৌকাটাকে স্রোত ধাক্কা দিয়ে দিয়ে কোথায় নিয়ে যাবে, বি বিন্দুতে নিয়ে যাওয়ার জন্য হেল্প করবে, সাহায্য করবে। সো আমি ফার্স্টে দেখব আমার দুইটা বল কোথায় আছে। একটা হচ্ছে আমার 5 মিটার পার সেকেন্ড, আর নৌকার বেগটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ডে আছে। ওকে, এই দুটো হচ্ছে আমার বল। আমি বলছিলাম বল দুটোর মধ্যবর্তী কোণ হচ্ছে আমার আলফা, আর একটা বলের সাথে একটা লব্ধির মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। আমি এটাকে ধরলাম লব্ধি, যে এটা ধর ও, এ ধরলাম এটা হচ্ছে ও এ, আর ও সি, দেন ও বিটা হচ্ছে আমার লব্ধি, ঠিক আছে? ওকে, তো আমাকে বললো যে প্রশ্নটা এমন যে হচ্ছে নৌকাটি, নৌকার যে স্রোতের বেগটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। আমি লিখে দিচ্ছি স্রোতের বেগ 5 মিটার পার সেকেন্ড, নৌকার বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে আমার নদীর যে প্রস্থটা আছে, নদীর প্রস্থ কত, নদীর প্রস্থ কোয়াট, তার মানে এই নদীটা কতটুকু প্রস্থ, এই যে এই অংশটা আমার বের করতে হবে। তো অনেকে এখানে আমরা ভুলটা করি, আমরা এখানে ধরে নিয়ে হচ্ছে ও বিটাই হচ্ছে আমার নৌকার বেগ। আসলে নৌকাটা তো একটু অ্যাঙ্গেল করে যেতে হবে, অ্যাঙ্গেল করে গেলে কিন্তু আমি ও বি বিন্দুতে পৌঁছাতে পারবো। আমি কথাটা বারবার বলতেছি, কারণ এটা হচ্ছে মেন বেসিক এই অঙ্কগুলোর। ওকে, দেন আমি প্রথমে কী কাজটা করব, আমি প্রথমে আমার দুইটার মধ্যবর্তী কোণ বের করব, কারণ হচ্ছে আমার আলফার মানটা দরকার। দুইটা বলের মধ্যবর্তী কোণটা আমি বের করব। তো দুইটা বলের মধ্যবর্তী কোণ বের করার জন্য সূত্র হচ্ছে টেন থিটা ইকুয়াল টু কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা। এখান থেকে আমি আলফার মানটা বের করব, কারণ আমার থিটার মান আমি দেখতে পারতেছি লম্বালম্বি সোজাভাবে হচ্ছে আমার যেতে হবে, সোজাসুজিভাবে যেতে হবে, তো রওনা দিতে হবে একটু বাঁকা করে। তো থিটার মানটা আমি দেখতে পাচ্ছি হচ্ছে 90 ডিগ্রি, যেহেতু সমকোণ, ভূমির সাথে সমকোণে যেতে হবে। সো আমি দিলাম এখানে 10 90, আচ্ছা আমার কিউর মান হচ্ছে আমার 10 সাইন আলফা, পি হচ্ছে 5 প্লাস 10 কজ আলফা। ওকে, এটা হচ্ছে আমার পি, এটা হচ্ছে আমার কিউ, পি কিউ। দেন আমি আমি জানি হচ্ছে 10 90 মান হচ্ছে ইনফিনিটি, 1/0, দেন হচ্ছে 10 সাইন আলফা 5 প্লাস
টেন কজ আলফা, আমি যদি এটাকে সলভ করি এটা তো জিরো হয়ে গেছে, তার মানে ফাইভ প্লাস টেন কজ আলফা ইকুয়াল টু জিরো। তো কজ আলফার মানটা আমার আসবে হচ্ছে মাইনাস হাফ, তো মাইনাস হাফে আমি জানি কজ ইনভার্স হচ্ছে তোমরা ক্যালকুলেটার দিবা 120 ডিগ্রি আসবে হচ্ছে, তার মানে আমার আলফার মানটা হচ্ছে আমার কত 120 ডিগ্রি কোণে। আচ্ছা ভালো কথা, 120 ডিগ্রি কোণে যেহেতু আসছে, এখন আমরা করব, আমরা এখন বের করব হচ্ছে কতটুকু ডিস্টেন্স আমার, এই দূরত্বটা হচ্ছে আমার কতটুকু দূরত্ব, তো সেটা আমরা বের করবো। আমরা একটা সূত্র পড়ছি যে এস ইকুয়াল টু বিটি, এস ইকুয়াল টু বিটি আমরা একটা সূত্র জানি, অনেকে এটাকে বলে হচ্ছে ডি ইকুয়াল টু বিটি, একই সূত্র, কোনো সমস্যা নেই। তো এখন যেহেতু এটা হচ্ছে উলম্ব দিকে কাজ করছে, উলম্ব দিকে আমরা জানি উপাংশ হচ্ছে সাইন থিটা, তো আমার ডি ডিটাই থাকলো, বিটাকে আমি লিখব হচ্ছে কি সাইন থিটা তো লেখা যাবে না, আলফা আর টিটা ঠিক থাকবে, আমি এই সূত্রটা ইউজ করব, ডি ইকুয়াল টু টিভি সাইন থিটা। তার মানে হচ্ছে এখন, আচ্ছা এখানে একটা হিন্ট দেওয়া আছে, বললো যে নৌকাটা এই তীর থেকে অপর তীরে যাইতে সময় লাগলো ধরো এক মিনিট চল্লিশ সেকেন্ড, আমার সময় লাগলো এক মিনিট চল্লিশ সেকেন্ড, মানে হচ্ছে আমার হান্ড্রেড সেকেন্ড, ওকে, তাহলে টাইমটা হচ্ছে আমার হান্ড্রেড সেকেন্ড, তো আমি হান্ড্রেড সেকেন্ড এখানে বসাই দিব। আচ্ছা দেন বেগ, বেগটা অবশ্যই বসাইতে হবে হচ্ছে নৌকার বেগটা বসাইতে হবে, মানে হচ্ছে টেন, তাহলে নৌকার বেগটা আমি বসাইলাম, সাইন আলফার মান হচ্ছে 120 ডিগ্রি, আলফার মান হচ্ছে 120 ডিগ্রি, তাহলে এটা যদি আমি করি আমার মানটা আসবে হচ্ছে হান্ড্রেড ইন্টু টেন ইন্টু সাইন 120, তার মানে আমার 166.025 02 মিটার, এতটুকু হচ্ছে আমার এই প্রস্থটা, আচ্ছা নদীর প্রস্থ, এইভাবে আমরা করতে পারবো। তো আরেক টাইপের ম্যাথ আসে, যেমন এইভাবে কিন্তু আমাদের ম্যাথগুলো করতে হবে, সাপোজ ধরলাম এটা এদিক দিয়ে একটা নৌকা বা একটা হচ্ছে যাই হোক নৌকা যেতে হবে আমাদেরকে, সাপোজ এই বরাবর নৌকাটা গেল, ঠিক আছে, আচ্ছা তিনটা দাগ দিই আমি এখানে ধরলাম, আমি এটা হচ্ছে আমার 30 ডিগ্রি, এটা হচ্ছে আমার ধরলাম সাপোজ 60 ডিগ্রি, ওকে। তো কথা হচ্ছে এই বিন্দু থেকে একটা নৌকা রওনা দিল, রওনা দিয়ে তার একটা স্রোতের নির্দিষ্ট একটা বেগ আছে, তো আমি স্রোতের বেগ ধরলাম সাপোজ 10, স্রোতের বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, তো স্রোত এদিক দিয়ে যাচ্ছে এভাবে, তো নিশ্চয়ই এই নৌকাটা এই পথে রওনা দিলে তাকে এই বিন্দুতে আসতে হলে, এই যে এটা হচ্ছে ধরলাম বি বিন্দু, বি বিন্দুতে আসতে হলে তাকে এদিক দিয়ে রওনা দিতে হবে, এদিক দিয়ে রওনা দিলে তার এই বিন্দুতে আসা হবে। তো আমরা প্রথমে আমরা যদি সময় বের করতে বলে যে এ থেকে যাত্রা করে বি বিন্দুতে যেতে কত সময় লাগবে, এ থেকে বি বিন্দুতে যেতে আমার টাইমটা কত লাগবে সেটা দেয়া থাকলো, নৌকার বেগ দিল সাপোজ ধরলাম 5 মিটার পার সেকেন্ড, বেগে নৌকাটা জড়ানো দিচ্ছে, আর এখানে ডিস্টেন্সটা আমার দেয়া আছে, এই দূরত্বটা আমার দেয়া আছে ধরলাম 30 কিলোমিটার, ওকে, এটা হচ্ছে 30 কিলোমিটার, নৌকার বেগ দেয়া আছে 5 মিটার পার সেকেন্ড, স্রোতের বেগ দেয়া আছে 10 মিটার পার সেকেন্ড, আর নৌকাটা এ থেকে বি বিন্দুতে যাইতে কত সময় লাগবে, এ বিন্দু থেকে বি বিন্দুতে যাইতে কত সময় লাগবে, অবশ্যই নৌকাটাকে এই পথে রওনা করতে হবে, সাপোজ এ ডি পথে তাকে রওনা করতে হবে, দেন সে স্রোতের বেগের কারণে ধাক্কায় বি বিন্দুতে যেয়ে পৌঁছাবে। তো আমাকে ফার্স্টে যে কাজটা করতে হবে আলফার মানটা বের করতে হবে, ফার্স্টে আমাকে ধরতে হবে এই কোণটা, এই যে এ লম্বটার সাথে এই বলটার সাথে এই বলটা কত ডিগ্রি কোণে আছে, এই পুরো আলফাটা বের করতে হবে। তো আমি দেখতে পাচ্ছি আমার এখানে 30, এতটুকু আমার 90, এই বিন্দু থেকে এই বিন্দুর দূর এই বিন্দুর কোণটা হচ্ছে 90, তো 90 থেকে আমি যদি 60 বাদ দিয়ে দিই বাকি পাবো হচ্ছে 30, তার মানে এই অংশটা আমার 30, আমার 60 30 30, তার মানে 120 ডিগ্রি কোণে আছে আলফাটা, আলফার মান হচ্ছে 120, ওকে, আলফা আমি পেয়ে গেলাম, সব কিছু পেয়ে গেলাম। এখন আমি সূত্র দিব, আগে সেই সূত্রটা ডি ইকুয়াল টু বিটি সাইন আলফা, ওকে, আমাকে টাইম বাই করতে হবে, টি ইকুয়াল টু ডি বাই বি সাইন আলফা, এখন বি অবশ্যই নৌকার বেগ 5, সাইন আলফার মান হচ্ছে 120 ডিগ্রি, আর এটা হচ্ছে 30 কিলোমিটার, এটাকে আমরা মিটারে নিয়ে যেতে পারি, 1300 এক্সট্রা বসাই দেবো, মানে 30 কিলোমিটার। তো এখানে আমরা করলে আমরা টাইমটা পাবো যে এ থেকে
ডি বিন্দুতে যদি এডি বরাবর নৌকাটা যেতে চায় বি বিন্দুতে পৌঁছানোর জন্য, তাহলে আমার কত সময় লাগবে? একটা নৌকা গেল। আবার যদি সাপোজ এ বিন্দুতে আরেকটা নৌকা সে এ বি পথে রওনা দিল, ভালো করে সবাই খেয়াল করো, আর যদি না বুঝো আবার ভিডিওটা আবার রিপিট করে দেখবা। সো এ বি পথে যদি রওনা দেয় তাহলে আমি সি বিন্দুতে তাকে পৌঁছাইতে হবে। কোথায় পৌঁছাইতে হবে? এ বি পথে রওনা করলো কিন্তু সি বিন্দুতে তাকে পৌঁছাইতে হবে, তখন আমার এ বলটা আর এ বি বিন্দুর বলটা এই দুইটা হবে তখন মেন বল, আর সি বিন্দুটা হচ্ছে আমার লব্ধি। ওকে, তাহলে তখন আমার আলফাটা হবে কিন্তু 90 ডিগ্রি। তখন আমার আলফা কত হবে? 90 ডিগ্রি। যে আমি দেখতে পাচ্ছি যে আলফাটা হবে আমার 90 ডিগ্রি আর থিটাটা হবে আমার 60 ডিগ্রি। ওকে, দেন তখন আমি ইউজ করব হচ্ছে টি ইকুয়াল টু ডি বি সাইন আলফা, দেন ডি হচ্ছে আমার 30 কিলোমিটার, বি হচ্ছে আমি 5, আর সি হচ্ছে 90 ডিগ্রি, আলফা হচ্ছে 90 ডিগ্রি, দেন আমার করলে যেটা আসবে সেটা। তো এইভাবে আমরা দুটার দূরত্বের সময় বের করতে পারবো, যে কোন পথ দিয়ে গেলে সময় কত লাগবে এটা আমরা বের করতে পারবো, বা যখন যেভাবে মন চায় তুমি আলফার মান বের করতে পারবা, থিটার মান বের করতে পারবা, বের করে কত সময় লাগতেছে, প্রস্থ কত, বেগ কত, বেগটাও তুমি বের করতে পারবা চাইলে, এখানে বেগ, এই বেগ, নৌকার বেগ বের করতে পারবা, স্রোতের বেগ বের করতে পারবা, যে কোনো ক্ষেত্রে তুমি অঙ্কগুলো করতে পারবা। সো আশা করি ফ্রেন্ডস সবাই ভিডিওটা ক্লিয়ার তোমরা। সো তোমাদেরকে একটা জিনিসই খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমি স্রোত থাকলে আমাকে সেখান দিয়ে যাইতে হবে না, সেখান দিয়ে গেলে স্রোতের উল্টা দিকে চলে যাবে, স্রোতের একটু উল্টা বিপরীত দিক থেকে কিছু দূর থেকে আমাকে রওনা দিতে হবে। তার মানে এই পথ দিয়ে আমাকে এই বিন্দু থেকে বি বিন্দুতে পৌঁছাইতে হবে। স্রোত আছে অবশ্যই, এই পথ দিয়ে গেলে আমি পৌঁছাতে পারবো না। এই বরাবর যদি আমি যাই আমি পৌঁছাবো হচ্ছে সি বিন্দুতে। সো আমাকে কোথায় যেতে হবে? অবশ্যই আমাকে এডি বরাবর যেতে হবে, তাহলে আমি বি বিন্দুতে পৌঁছাবো। আর যদি সি বিন্দুতে আমাকে পৌঁছাইতে হয় তাহলে আমাকে এ বি বরাবর যেতে হবে, সি বিন্দুতে পৌঁছাবো। তো তোমরা আগে আইডেন্টিফাই করবা যে আমার বল দুইটা কোনটা, আলফার মান আইডেন্টিফাই করবা, থিটার মানটা আইডেন্টিফাই করবা, দেন তুমি প্রস্থ চাইলে প্রস্থ বের করতে পারবা, নৌকার বেগ চাইলে নৌকার বেগ বের করতে পারবে, এই যে নৌকার বেগ, স্রোতের বেগ চাইলে স্রোতের বেগ বের করতে পারবা, আর ওই 10 থিটা আর হচ্ছে লব্ধি সূত্র ইউজ করে। তো ফ্রেন্ডস সবাইকে অনেক ধন্যবাদ, আশা করি সবাই ভিডিওটা বুঝতে পারছো, আর কোনো কিছু না বুঝলে কমেন্ট বক্সে লিখবা, আমি অবশ্যই রেসপন্স করবো। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।